নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রশ্ন করেছেন যে একজন তার আত্মীয়ের এক সন্তানকে পালক হিসাবে নিয়েছিলেন আইনি কোনো প্রক্রিয়ায় না সবার মৌখিক সম্মতিতে আদৌ এভাবে পালক নেওয়া যায় কি না তা আমার জানা নেই সব কাগজপত্রে তাদেরই পালক যারা নিয়েছেন নাম দেওয়া সন্তান নিজেও জানে তবে তাদেরই সে মা বাবা ডাকে আর আসল বাবা মাকে সে মামি ডাকে আপনি বলেছেন যে আমি জানতে চাচ্ছিলাম সেই সন্তান যে তার বাবা মা যে তাদেরকে বাবা মা ডাকেন আর আসল বাবা মাকে মা মামা ডাকেন কি এখন চেঞ্জ করা আবশ্যক অবশ্যই এটা চেঞ্জ করা আবশ্যক কারণ আপনি অন্যের সন্তানকে পালতে পারেন তাকে সহায়তা দেওয়ার জন্য সাপোর্ট দেওয়ার জন্য যদি তার মা বাবা এই সন্তানকে সাপোর্ট দিতে না পারে শেখাতে না পারে খাওয়াতে না পারে আর যদি খাওয়াতে পড়াতে পারে তাহলে সন্তান তার মা বাবার কাছে বড় হবে অন্যের কাছে কেন যাবে কেন মা বাবা কোনো কারণ ছাড়া সন্তানকে আরেকজনের কাছে দত্তক দেবেন আচ্ছা আর এই দত্তক নেওয়ার বিষয়টা এই সেন্সে যে তিনি দত্তক নিয়ে যেহেতু তার সন্তান হচ্ছে না তিনি দত্তক নিয়ে এই সন্তানের বাবা মা সেজে যাবেন আর আসল বাবা মাকে চাচা চাচি অথবা মামা মামি সাজিয়ে দেবেন এটা শরীয়তে সম্পূর্ণ নিষেধ এটা শরীয়তে সম্পূর্ণ নিষেধ সুরাতুল আহজাবের চার এবং পাঁচ নম্বর আয়তে আল্লাহ এটা স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ সামতাল বলছেন আল্লাহ তালা তোমাদের দত্তক সন্তানদেরকে তোমাদের সন্তান রূপে নির্ধারণ করেন নাই জায়লক কাউলকুম বে আফোয়াহ বে আফোয়াহিকুম এটা তোমাদের মুখের কথা এই মুখের কথা দিয়ে বংশ সাব্যস্ত হয় না এর এরপরের আয়াতে পাঁচ নম্বর রাতে আল্লাহ তাল্লাহ বলছেন উদরৌ হুমলে এই সন্তানদেরকে তোমরা তাদের বাবার নামে ডাকো বাবার দিকে নিষ্পত করে ডাকো অন্য দিকে নিষ্পত করা যাবে না নকল বাবার দিকে নকল মায়ের দিকে নিষ্পাত করে ডাকা যাবে না এটাই আল্লাহর কাছে অধিকতর ন্যায়সঙ্গত বিষয় তাহলে এটা গেল কোরআনের আয়াত আর হাদিসের মধ্যে আমরা দেখি সাহিব ওখারের মধ্যে সা আদেব নাবি অকাস এবং আবু বকরা রাদি আল্লাহ তাল্লাহ থেকে একটি হাদিস বর্ণিত হোসেনবীলাম বলেছেন মানিদ্দা ইলা গাই আবিহি অ্যা আলামু অন্ন হু গাই আবিহি ফল জান্নাতু আলাইহি হারাম। যে ব্যক্তি তার যে বাবা নয় তাকেই বাবা হিসাবে দাবি করলো অথচ সে জানে যে সে তার বাবা নয় তাহলে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে অতএব বি কেয়ারফুল বি কেয়ারফুল একটা সন্তানের চাহিদা মেটানোর জন্যে আপনি অন্য সন্তানকে দত্তক নিয়ে নিজেকে বাবা মা হিসাবে জাহির করবেন এটা শরীয়ত সম্মত নয় বরং সেই সন্তানকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এটা তার অধিকার তার আসল বাবা মাকে সে যেন বাবা মা হিসাবে গ্রহণ করে অনেক সন্তান যখন দেখলো যে এই বাবা মা তাকে আরেকজনের কাছে পাস করে দিয়েছে তখন সে জানার পরেও বাবা মায়ের প্রতি হয়তো ঘৃণা পোষণ করে অথবা নিজের বাবা মা গরিব হওয়ার কারণে এই ধনী বাবা মা নতুন বাবা মা নকল বাবা মা যারা অত্যন্ত ধনী সেখানে খুব আরাম আয়েসে থাকার কারণে সে তখন নিজের বাবা মাকে ইগনোর করা শুরু করেছে ইত্যাদি নানারকম রকম পাপ এর সাথে পাপ চিন্তা পাপ অভ্যাসের সাথে সম্পৃক্ত এই ইসলাম এগুলোকে কোনোভাবেই কোনো অবস্থাতে যায়জ করেনি আমরা বলেছি পালন করা বা পরিপালন করা তার বিয়াদ দাও এটা যায়জ আমাদের অনেকের সন্তান তো একদম ছোট্ট বয়স থেকে হেফজোখানায়ও থাকে এটা যায়জ হোস্টেলে থাকে বোর্ডিংয়ে থাকে এটা লজিং লজিংয়ে থাকে এটা যায়জ হ্যাঁ কিন্তু লজিং মাস্টার তো আর বাবা মা হবে না কলে মানে এতিমখানায় বা মাদ্রাসায় বোর্ডিংয়ে যেখানে তারা থাকে অথবা স্কুলের বোর্ডিংয়ে যেখানে থাকে সেখানকার শিক্ষক তো তার বাবা হবে না তাহলে যিনি পালন করছেন তিনিও এক ধরনের বোর্ডিংয়ের মতো যে তার বাসায় কোনো সন্তান নাই এই জন্য তিনি আরেকজনের সন্তান এসে বড় করছেন সেখানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে তাহলে সেটা জায়েজ হতে পারে তাকে যদি তিনি ঠিক মতো বাবা মায়ের অপত্য স্নেহে তাকে মানুষ করেন কিন্তু তার আসল বাবা মায়ের পরিচয় গোপন করা যাবে না এবং নথিপত্রে পাসপোর্টে স্কুলের কাগজপত্রে নকল বাবা মাকে বাবা হিসাবে সাব্যস্ত করা যাবে না পেশ করাও যাবে না তার আসল বাবা মায়ের নামই সর্বত্র ব্যবহার করতে হবে